ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. عليكم السلام ورحمة الله. يقدرون أبني منافق بنفاق أبن مخلص شبد رورتو جانتي تيتين. নিফাক বলতে বোঝানো হয় যার অন্তরে কুফরি রয়েছে এবং বাহ্যিক দৃষ্টিতে দেখে তাকে ইমানদার মনে হবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামানে এমন ছিল যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সালাত আদায় করত বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হিসেবে তাদের পরিচিতি ছিল ওই সময়, অথচ তারা মুনাফিক ছিল, তাদের অন্তরে কুফরি ছিল, তাদের অন্তরে কাফেরদের প্রতি ভালোবাসা, কাফেরদের প্রতি মহাব্বত ছিল এবং যদিও তারা সালাত আদায় করত সব কিছু এটা দেখানোর জন্য বা রসুলের সঙ্গে থাকার জন্য, কিন্তু মূলত তারা রসুল সাল্লাহ ইসলামের বন্ধু ছিল না, তারা কাফের মুশ্রিকদেরই বন্ধু ছিল। তার মানে নিফাক শব্দের অর্থ ইসলামের দৃষ্টিকোণ থেকে যদি আমরা বলি তাহলে বলতে পারি যে এজহার ইমান বাহ্যিক দৃষ্টিতে তাকে ইমানদার দেখাবে বা মুমিন মনে হবে, কিন্তু অন্তরে সে মুনাফিক বা অন্তরে তার কুফরি রয়েছে। যেমন একজন ব্যক্তি সালাত আদায় করে, সবাই পড়ে, যে সমাজে সবাই পড়ে, কিন্তু সে মন থেকে এটা আদায় করতে হবে এটা বিশ্বাস করে না, কি আবার সালাত কেন আদায় করবো, সালাত আদায় করলে কী হয়। তো সে হচ্ছে একজন মুনাফিক, সে হচ্ছে একজন মুনাফিক, সে যদিও সালাত আদায় করতেছে কিন্তু মন থেকে সে সালাত আদায় করতেই হবে একজন মুসলিম হিসেবে, এটার জন্য কল্যাণ আছে এটা সে মনে করে না, এর জন্য সে মুনাফিক, যেহেতু সে অন্তরের মধ্যে তার ঈমান নেই, যেটা সে করছে তার অন্তরে অন্যটা। আরেকটি বিষয় আমরা আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছেন মুখলিস শব্দের অর্থ। মুখলিস শব্দের অনেকগুলো অর্থ হতে পারে, তার ভিতরে সাদিকুন মুজিদ, সাদিকুন মুজিদ, মুসলিহ মুখলিস বলতে আমরা পিওর বলতে পারি, খালিস মুখলিস বলতে আমরা পিওর বলতে পারি, বা একজন আমরা যদি বলি যে আল্লাহর মুখলিস বান্দা বা আল্লাহর একানিষ্ঠ বান্দা, আল্লাহর একানিষ্ঠ বান্দা, সে শুধু ইবাদত করে আল্লাহর জন্য। আমরা বলি যে ইবাদত কবুল হওয়ার জন্য দুটি শর্ত, তার মধ্যে একটি হচ্ছে ইখলাস। এখানে ইখলাস বলতে মুখলিস বা ইখলাস বলতে বোঝানো হচ্ছে যে ইবাদতটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই করা। যখন একজন ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্যই কোনো ইবাদত করবে সে হচ্ছে আল্লাহর মুখলিস বান্দা, সে হচ্ছে আল্লাহর মুখলিস বান্দা। এক্ষেত্রে যদি আমরা উদাহরণ দেই, কথার কথা একজন ব্যক্তি সালাত আদায় করছে, সালাত আদায় করারত অবস্থায় সে দেখতে পেলো তার বাবা বা তার পাশে কেউ সম্মানিত একজন ব্যক্তি চলে আসলো, তো সম্মানিত ব্যক্তি আসার কারণে সে সালাদটা যে সালাদটা সে 2 মিনিট লাগতো নর্মালি, সে সালাদটা সে দীর্ঘ করলো, আর অনেক সময় নিয়ে সে সালাত আদায় করলো। তাহলে সে হচ্ছে কি, সে মুখলিস ব্যক্তি না, তার ইবাদতটা পুরোটা আল্লাহর জন্য খলুসিয়াতের সাথে আদায় করলো না। কেন? কারণ ওই যে আরেকজন ব্যক্তিকে দেখে সে তার সালাদটাকে আরও দীর্ঘ করলো, যে ব্যক্তির জন্য তার অন্তরে সম্মান রয়েছে, তো তার ইবাদতটা সে মুখলিস করলো, ইখলাসের সাথে সে করলো না, এবং এটাকে বলা হয় রিয়া। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মাসিহ দাজ্জাল বা দাজ্জালের ফিতনার চাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বেশি ভয় পান গোপন শিরকে, আর এটাকে গোপন শিরক বলা হয়। এটা শিরক কেন হলো? কারণ তার খলুসিয়াতটা শুধুমাত্র আল্লাহর জন্য থাকলো না। মুখলিস বান্দা মানে আল্লাহর মুখলিস বান্দা বলতে বোঝানো হয় যে 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 ব্যক্তি সকল ইবাদত শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই করে। আর মুনাফিক বলতে যেটা আমরা বললাম যে বাহির বাহ্যিক দৃষ্টিতে তাকে ইমানদার মনে হবে কিন্তু ভিতরে সে ইমানদার নয় অন্তরের দিক থেকে। আল্লাহ আলম সব বারাকাল্লাহু ফিকুম।